আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। তো প্রায় 15 দিন পরে আবারও আপনাদের মাঝে কামব্যাক করলাম এবং আজকে যে প্রজেক্ট নিয়ে কথা বলবো, প্রজেক্টটা কিন্তু খুবই খুবই ইম্পর্টেন্ট একটা প্রজেক্ট এবং অনেকে হয়তো জয়েন করছেন, বাট আমি যেহেতু একটু দেরিতে শেয়ার করতেছি, বাট তারপরও যারা যারা জয়েন করে নেয় প্রত্যেকেই জয়েন করার চেষ্টা করবেন। ওকে, তো আজকে যে প্রজেক্ট নিয়ে কথা বলবো ওইটা নিয়ে একটু পরে বলতেছি, বাট তার আগে আমি আপনাদের হচ্ছে এই জেকে সিমস নেটওয়ার্কের যে মেইন একটা ভিডিও প্রায় 1 মাস আগে আপনাদের সঙ্গে শেয়ার করছিলাম এইটা নিয়ে কিছুটা কথা বলতে চাই। ওকে, তো এই এই জেকে সিমস নেটওয়ার্কে কীভাবে পারফর্ম করবেন, এইখান থেকে এয়ারড্রপ পাওয়ার জন্য কতগুলো কাজ করতে হবে বা কী কী করতে হবে, সেই সকল বিষয় নিয়ে কিন্তু 1 মাস আগে আপনাদের সঙ্গে একটা ভিডিও শেয়ার করছিলাম এবং আশা করি প্রত্যেকেই এইটাতে জয়েন করছিলেন। ওকে, এখনও কিন্তু জয়েন করতে পারবেন, এমন না যে এখন জয়েন করতে পারবেন না, আপনি কিন্তু স্টিল জয়েন করতে পারবেন এবং প্রত্যেক মাসে একবার করে এখান থেকে অল্প কিছু করে কাজ রানিং রাখবেন। ওকে, এই জেকে সিমস মেইন নেটে, আর এইখান থেকে যদি আপনি এয়ারড্রপ পান, মানে জেকে সিমস নেটওয়ার্কের মেইন এয়ারড্রপ যেটা, ওইটা থেকে $2,000-4,000 যেটা আসবে তো আসবেই, ওইটা আলাদা। আর পাশাপাশি জেকে সিমস নেটওয়ার্ক থেকে কিন্তু ছোটো ছোটো এয়ারড্রপ আসা শুরু করছে। এখানে হচ্ছে আমি আজকে সকালে একটা এয়ারড্রপ শেয়ার করছিলাম, এয়ারড্রপ থেকে এই জেকে সিমস নেটওয়ার্কের প্রথম মিম কয়েন কিন্তু আমাদের হচ্ছে এয়ারড্রপ করছে তারা। ওকে, এই যে ডগ ইরা যে কয়েনটা আছে, এই ডগ ইরা কয়েন তারা কিন্তু জেকে সিমস নেটওয়ার্কে নিয়ে আসে এবং এইটা, এই যে টোকেনটা 80 বিলিয়ন টোকেন করে দিছে। যারা যারা হচ্ছে জেকে সিমস নেটওয়ার্কে পারফর্ম করছে তারাই শুধুমাত্র ক্লেম করতে পারছে। ওকে, তো এই 80 বিলিয়ন টোকেনের বর্তমান ভ্যালু হচ্ছে প্রায় $200, মানে 20,000 টাকা, 20 থেকে 22,000 টাকা। ওকে, তো জেকে সিমস নেটওয়ার্কে পারফর্ম করতে আপনার হচ্ছে $15-20-30 হয়তো খরচ পড়বে, কিন্তু এই যে ছোটো ছোটো এয়ারড্রপ যেগুলো আছে এগুলো হচ্ছে আমরা হচ্ছে ইয়েতে শেয়ার করি, এই যে টেলিগ্রামে শেয়ার করি। তো এখানে যদি আপনি হচ্ছে চোখ রাখেন, যেমন হচ্ছে এই যে প্রজেক্টটা আছে জেকে সিমস নেটওয়ার্কের, এই প্রজেক্টটা হচ্ছে যখন আসবে তখন আমি কিন্তু আপনাদের জানাই দেবো। ওকে, তো এই জেকে সিমসের হচ্ছে এইখানে পারফর্ম করতে হয়তো আপনার $15-20 খরচ হবে, বাট ছোটো ছোটো যে এয়ারড্রপগুলো আসবে ওইগুলো থেকে কিন্তু আপনার হচ্ছে $20-30-50,000 কিন্তু ইজিলি ইনকাম হয়ে যাবে। এখন বর্তমান এই 80 বিলিয়ন টোকেনের হচ্ছে দাম হচ্ছে প্রায় $200 প্লাস। ওকে, যদিও আমরা ক্লেম করতে পারি নাই কেননা সার্ভারটা ডাউন ছিল। তো এইটা বললাম এই কারণে যে জেকে সিমস এত বড় একটা প্রজেক্ট যে এইটা যদি মিস করেন ভাই, তাহলে পরবর্তীতে যদি এয়ারড্রপ দেয় তাহলে কিন্তু আপনাকে 100% পস্তাতে হবে। ওকে, সো অবশ্যই আপনি হচ্ছে আমাদের টেলিগ্রাম চ্যানেলে আসবেন, টেলিগ্রাম চ্যানেলে আসার পর এখান থেকে যে পিন পোস্ট আছে পিন পোস্টে ক্লিক করে দেবেন, পিন পোস্টে ক্লিক করে দিলে আমাদের হচ্ছে মেইন ভিডিওটা পেয়ে যাবেন। এই ভিডিওতে আমি সব কিছু বিস্তারিত বলছি যে কীভাবে এখান থেকে হচ্ছে ব্রিজ করতে হয়, কীভাবে সোয়াপ করতে হয়, কী কী করতে হবে, সব কিছু এখানে ডিটেলস আলোচনা করা আছে। পাশাপাশি আমাদের টেলিগ্রাম চ্যানেলটাতে অবশ্যই ফলো রাখবেন, কেননা বিভিন্ন ধরনের এয়ারড্রপ শেয়ার করা হয় যেগুলো আমাদের ইউটিউব চ্যানেলে শেয়ার করা হয় না। যেমন জেকে সিমসের হচ্ছে এই যে এই প্রজেক্টটা ইরা শিপস যেই টোকেনটা আসবে, এটা কিন্তু হচ্ছে যারা যারা জেকে সিমসে পারফর্ম করবে তারাই কিন্তু ক্লেম করতে পারবে। ওকে, সো অবশ্যই কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলে চোখ রাখবেন, এইটা যখন হচ্ছে তারা এয়ারড্রপ লাইভ করে দেবে তখন আমি আপনাদের সঙ্গে এটা শেয়ার করে দেবো এবং ফার্স্ট ক্লেম করার চেষ্টা করবেন, কেননা দেখতেই পাচ্ছেন কী ধরনের প্রফিট হওয়া শুরু করছে জেকে সিমস থেকে। ওকে, তো যাই হোক, এটা বকর বকর মানে বাদ দেই, এখন হচ্ছে আমরা মেইন যে থিম আজকের প্রজেক্টটা এটা নিয়ে কথা বলবো। ওকে, আজকের এই প্রজেক্টটা হচ্ছে জেকে সিমসের একটা ডোমেইন সার্ভিস নিয়ে, এবং আপনি যদি এই ডোমেইনটা বর্তমানে বাই করেন তাহলে আপনি 100% এয়ারড্রপ পাবেন, এটা তারা হচ্ছে কনফার্ম করে দিয়েছে। এখানে হচ্ছে আমি তাদের ডিটেল যেটা আছে এখানে যদি ক্লিক করি তাদের টুইটার থেকে আমি আপনাদের হচ্ছে ডিটেলসটা দেখাচ্ছি। ওকে, আমি হচ্ছে তাদের টুইটারে আসলাম, এইখানে আসলে হচ্ছে আপনি দেখতে পারবেন এখান থেকে যে দেখেন ওপেন JDNS.is টু রেজিস্টার পারমানেন্ট জেকে সিমস ডোমেইন ওয়েটিং ফর এয়ারড্রপ। ওকে, মানে হচ্ছে যারা যারা জেকে সিমসের এই ডোমেইনটা মিন্ট করবে তারা প্রত্যেকে এয়ারড্রপ পাবে। এখন ওই এয়ারড্রপের ভ্যালু কত হবে এটা আগে থেকে তো বলা যায় না, হতে পারে আপনার ওই যে যে ইথারিয়ামের যে ENS ডোমেইন সার্ভিস যেটা ENS থেকে কিন্তু $2,000-4,000 পর্যন্ত প্রফিট হয়েছিল, সো ওইরকমও হতে পারে, আবার $2,000-5,000 হতে পারে, আবার হচ্ছে $20-30-50 হতে পারে। তবে মিনিমাম এইগুলো থেকে আপনার যদি এয়ারড্রপ আসে, মানে এয়ারড্রপ তো অবশ্যই আসবে, এয়ারড্রপ আসলে মিনিমাম এখান থেকে $50-100 ইজিলি প্রফিট হবে। ওকে, এটা হচ্ছে একদম ভেরিফাইড একটা প্রজেক্ট। আপনি যদি যে জেকে সিমসের হচ্ছে যে প্রোডাক্ট লিস্টগুলো আছে ওইগুলো একটু ঘেঁটে ঘেঁটে দেখেন তাহলে দেখতে পারবেন এটা কিন্তু হচ্ছে তাদের জেকে সিমসের প্রোডাক্টের লিস্টের ভিতরে আছে বা ইকোসিস্টেমের ভিতরে আছে। ওকে, একদম ভেরিফাইড প্রজেক্ট, এটা নিয়ে কোনো রকম কনফিউশন নেই আমাদের। ওকে, সো এখন কথা বলবো আজকের এই যে প্রজেক্টটা বা ডোমেইন মিন্ট করা এইটাতে কীভাবে পার্টিসিপেট করবেন বা কীভাবে ডোমেইন মিন্ট করবেন। ওকে, ভিডিওটা একটু মন দিয়ে দেখেন, আশা করি আপনারা হচ্ছে ভালোভাবে বুঝতে পারবেন। ওকে, আচ্ছা এখন হচ্ছে আমরা কী করবো,
আপনি যদি হচ্ছে জেকে সিন্সের মেইন ভিডিওটা দেখে জেকে সিন্স নেটওয়ার্কে পারফর্ম করে থাকেন তাহলে তো ভালো, এবং আপনার যদি জেকে সিন্স নেটওয়ার্কের ইথারিয়াম থাকে তাহলে এখানে আপনার মোটামুটি $17 থেকে $20 মতো ইথারিয়াম রাখবেন। ওকে, $17 থেকে $20 মতো ইথারিয়াম রাখতে হবে। আর যদি আপনি জেকে সিন্সে পারফর্ম না করে থাকেন তাহলে প্রথমে আপনি কি করবেন, আমাদের হচ্ছে টেলিগ্রামে এসে জেকে সিন্সের যে মেইন ভিডিওটা আছে ওই ভিডিওটা কিছুটা দেখে নেবেন। সবগুলো টাস্ক যে আপনাকে এখন করতে হবে এমন না, আপনি ধীরে ধীরে সব কিছু করতে পারবেন। ওকে, তো আপনার মেইন জিনিসটা যেটা করতে হবে, আপনি পারফর্ম জেকে সিন্সের এইটাতে পারফর্ম আগে করেন বা না করেন সেটা দেখার বিষয় না, আপনার মেইন কাজটা হচ্ছে আপনি বাইন্যান্স হোক, বাইবিট হোক, এমএক্সি হোক, যে কোনো জায়গা থেকে এই যে দেখতে পাচ্ছেন হচ্ছে অরবিট্রাম ইথেরিয়াম। ওকে, আমি আপনাকে ইজিলি মানে এবং সহজভাবে বুঝাই দিচ্ছি, এই যে অরবিট্রাম ইথেরিয়াম আছে না, অরবিট্রাম ইথেরিয়াম এইটা মোটামুটি হচ্ছে $20 মতো নিয়ে আসবেন। ওকে, $20 মতো নিয়ে আসবেন। নিয়ে আসার পরে আপনি কী করবেন, এইখান থেকে আমাদের হচ্ছে এই পোস্ট থেকে, আমাদের টেলিগ্রাম পোস্টের এই লিঙ্কটা আমি দিয়ে রাখবো, এই পোস্ট থেকে এই যে মাল্টি চেন ব্রিজ আছে না, এইটা জাস্ট এইখান থেকে কপি করে নেবেন। আমি এখান থেকে এটা কি কপি করে নিই। আর যারা হচ্ছে এইখান থেকে আপনাদের জেকে সিন্স নেটওয়ার্কের ইথেরিয়াম যদি আগে থেকে থাকে, মানে আপনি যদি আগে থেকেই কাজ করে মোটামুটি এখানে $20-$30 ফেলে রাখেন যে না আমাদের হচ্ছে ফি হিসাবে এগুলো লাগবে, সেই হিসাবে যদি ফেলে রাখেন তাহলে তো ভালো হয়। ওকে, তো আর যদি আপনি ওই যে অরবিট্রাম মানে এইটা যদি না থাকে তাহলে কী করবেন, প্রথমে অরবিট্রাম ইথেরিয়াম নিয়ে আসবেন, মোটামুটি হচ্ছে $15 থেকে $20 মতো নিয়ে আসবেন। ওকে, মিনিমাম $15 থেকে $20 নিয়ে আসবেন। নিয়ে আসার পরে আমরা যে লিঙ্কটা কপি করছি ওইটা হচ্ছে এখানে পেস্ট করে দেবেন। পেস্ট করে দেওয়ার পরে এখান থেকে জেকে সিন্স ইরা নেটওয়ার্কটা এখান থেকে সিলেক্ট করে আপনি কী করবেন, ব্রিজ করে নেবেন। ওকে, এই যে ব্রিজ করতেছে না, এই ব্রিজ করাটাও কিন্তু জেকে সিন্স নেটওয়ার্কের যে মেইন ভিডিও আছে না ওইটারই একটা অন্তর্ভুক্ত। আপনি যদি আমাদের ওই মেইন ভিডিওটা দেখেন তারপরও বুঝতে পারবেন। আপনি কী করবেন, এখান থেকে হচ্ছে উপরে দিবেন হচ্ছে অরবিট্রাম মেইননেট। ওকে, উপরে দিবেন অরবিট্রাম মেইননেট এবং নিচে দিবেন জেকে সিন্স নেটওয়ার্ক। আমি এটাকে একটু চেঞ্জ করে নিই। ওয়েট, এখান থেকে যে অরবিট্রাম মেইন নেটে এখানে ইথেরিয়াম দিবেন, তারপরে এখানে হচ্ছে জেকে সিন্স নেটওয়ার্কটা সিলেক্ট করে এখানে ইথেরিয়াম থাকবে, তারপর হচ্ছে এখান থেকে যে সোয়াপে ক্লিক করে আপনি হচ্ছে অরবিট্রাম মেইন নেট থেকে জেকে সিন্স নেটওয়ার্কে ইথেরিয়ামটা সোয়াপ করবেন বা হচ্ছে ব্রিজ করবেন। ওকে, এবং এই ব্রিজটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট, কেননা জেকে সিন্স থেকে যদি এয়ারড্রপ আসে তাহলে কিন্তু ব্রিজটাকেই মেইন ফ্যাক্ট হিসেবে ধরা হইতে পারে। ওকে, এবং আপনি যখন এইটা হচ্ছে ব্রিজ করবেন 3 থেকে 30 মিনিট পর্যন্ত সময় লাগতে পারে, আমার আজকে ব্রিজ করতে মোটামুটি 5 থেকে 6 মিনিটের মতো সময় লাগছে। ওকে, তো আপনার যখন এটা ব্রিজ করা হয়ে যাবে, আর ব্রিজ করা যদি আপনি এইভাবে না বুঝতে পারেন তাহলে আমাদের ওই ভিডিওটা দেখে নেবেন, ওই ভিডিওতে আমি হচ্ছে সকল ডিটেলস বলে দিছি। ওকে, তো আপনার যখন ব্রিজ করা হয়ে যাবে এইখান থেকে এই দেখতে পাবেন আপনার জেকে সিন্স নেটওয়ার্কের ইথেরিয়াম চলে আসবে। আমরা দেখতে পাচ্ছেন প্রায় $17 মতো জেকে সিন্স নেটওয়ার্কের ইথেরিয়াম আছে। আচ্ছা, আমাদের হচ্ছে জেকে সিন্স নেটওয়ার্কের ইথেরিয়াম নিয়ে আসা হয়ে গেছে। এখন কী করবেন, এই যে মিন্ট লিঙ্ক আছে দেখতে পাচ্ছেন, সিম্পলি মিন্ট লিঙ্কটা এখান থেকে কপি করে নেবেন। কপি করে আবার হচ্ছে আপনি বিটকিপ বা টোকেন পকেট বা মেটামাস্ক যেটা দিয়ে কাজ করবেন ওইটাতে চলে যাবেন। ওকে, তো আমি যেহেতু বিটকিপ দিয়ে কাজ করছি রেগুলারলি, সো এইখানে এই যে বিটকিপ দিয়েই আপনাদের দেখাচ্ছি। ওকে, তো এখন হচ্ছে আমি আবার ওই যে ড্যাপসে যাবো, ড্যাপসে যাওয়ার পরে যে লিঙ্কটা আমরা হচ্ছে কপি করছি মিন্ট লিঙ্কটা ওইটা এখানে পেস্ট করে দিই। এখানে এই যে অবশ্যই কিন্তু জেকে সিন্স ইরা নেটওয়ার্কটা এখানে সিলেক্ট করবেন। ওকে, তারপর হচ্ছে এখানে আমি এন্টার করে দিচ্ছি। আচ্ছা, এরপর হচ্ছে আমাদের সামনে এরকম চলে আসছে। এইখানে হচ্ছে আপনি কী করবেন, আপনি যে কোনো একটা ডোমেইন এইখান থেকে মিন্ট করবেন। ওকে, মিন্ট করবেন সরাসরি। তো এইখানে এই যে সার্চ বক্স আছে, আমি সার্চ বক্সে কী করব, এটা হচ্ছে আমি হচ্ছে আমার চ্যানেলের নামটা দিয়ে দিচ্ছি, এখান থেকে হাইপারটেক বিডি লিখে দিচ্ছি। ওকে, এখান থেকে হাইপারটেক বিডি লিখলাম, আপনি আপনার নিজের নাম বা যে কোনো কিছু একটা দিয়ে এখানে সার্চ করে দেবেন। তো আমি হচ্ছে সার্চে ক্লিক করলাম, সার্চে ক্লিক করলে আপনি হচ্ছে এখানে দেখতে পারবেন যে এইখানে হচ্ছে যদি আপনার এইটা এই নাম দিয়ে কেউ আগে থেকে ডোমেইন বাই করে থাকে তাহলে এরকম অপশন আসবে না, ওইটা আপনাকে বলবে যে কিনে নেওয়ার জন্য। আর এটা যদি অ্যাভেলেবেল থাকে তাহলে এরকম চলে আসবে। তো আপনি কি করবেন, এখান থেকে যে ইউজার্স প্রাইমারি নেম আছে না, এইখানে প্রথমে এটাকে এনাবল করে দেবেন। এনাবল করে দিলে এটা হচ্ছে আমাদের সরাসরি প্রাইমারি নেম হিসেবে সেট হবে। তো তারপর এখান থেকে যে রেজিস্টার আছে, রেজিস্টারে ক্লিক করবেন। আর এখানে দেখতে পাচ্ছেন 0.0023 ইথেরিয়াম কিন্তু আমাদের হচ্ছে এখান থেকে এটা মিন্ট করতে লাগবে। ওকে, মানে প্রায় হচ্ছে $8-$7 মতো। ওকে, আর ফি যাবে এভারেজ হচ্ছে $5-$6 মতো। কিন্তু এখানে আর একটা ব্যাপার হচ্ছে কি, এখানে দেখেন অ্যাকচুয়াল ট্রানজ্যাকশন ফিজ অনলি কনজিউম 20% উইথ 80% রিটার্ন আফটার দ্য ট্রানজ্যাকশন। মানে এখানে হচ্ছে আপনার যে $5 বা $6 ফি যাবে, ওই $6 ফি থেকে আবার 80% আপনাকে ব্যাক দিবে তারা। ওকে, এটা কিন্তু খুবই ভালো একটা জিনিস। তো আমি হচ্ছে এখান থেকে যে রেজিস্টার আছে, রেজিস্টারে ক্লিক করে দিচ্ছি।
তারপর মেবি একটা ট্রানজ্যাকশন বা কনফার্মেশন চাইবে। জাস্ট এখান থেকে আমি হচ্ছে আমার ট্রানজ্যাকশনটা, আচ্ছা এইখানে গ্যাস ফিটা প্রচুর চাইতেছে, আমি জানি না কেন, বাট দেখি এইটাকে হচ্ছে। আচ্ছা এখন হচ্ছে এটার গ্যাস প্রাইসটা অনেক বেশি, আমি কিছুক্ষণ পরে এটাকে ট্রাই করতেছি, কারণ $15 যদি ফি যায় এখান থেকে 80% ব্যাক আসলেও আমার অনেকগুলো ফি চলে যাবে। ওকে ব্যাক আসবে কিন্তু 80%-এর মতো, বাট তারপরে আমি কিছুটা দেরি করবো যেন এই ফিটা একটু কম হয়। আচ্ছা এটার হচ্ছে ফি কমতেছে না কোনোভাবেই, তো তারপরে আমি হচ্ছে এখন একটু বেশি ডলার দিয়ে এটা ট্রাই করব। আপনারা হচ্ছে এটা ফি কমলে ট্রাই করবেন। ওকে তো আমি হচ্ছে রেজিস্টারে ক্লিক করে দিচ্ছি, দেন এরপরে কনফার্মেশন দেব, এবং এইখানে যা ফি কেটে নেবে ওইটার কিন্তু 80% আবার হচ্ছে আপনার ব্যাগ হয়ে আসবে। ওকে তো এখন হচ্ছে আমার $12 ফি চাইতেছে, আমি এখান থেকে যে কনফার্ম আছে কনফার্মে ক্লিক করে দিয়ে এটাকে হচ্ছে জাস্ট অ্যাপ্রুভ করে দিচ্ছি। $12 থেকে মেবি আমার হচ্ছে $7-$8 মতো ফিরে আসবে, যেহেতু ওরা কিন্তু নিজেই বলছে যে উইথ 80% রিটার্ন আফটার দ্য ট্রানজ্যাকশন, মানে ট্রানজ্যাকশন হওয়ার পর আমাদের হচ্ছে 80% কিন্তু এখান থেকে ব্যাগ হয়ে আসবে। ওকে তো আমাদের কাজ কিন্তু এতটুকুই, আমাদের কাজটা কিন্তু হয়ে গেছে। এখান থেকে আমাদের যে ডোমেইনটা হাইপারটেক বিডি রোড জেকে সিন্স, এই ডোমেইনটা কিন্তু এখান থেকে আমাদের হচ্ছে মিন্ট করা হয়ে গেছে। ওকে এবং এটা কিন্তু একই সাথে আমাদের হচ্ছে প্রাইমারি নেমও কিন্তু সেট হয়ে গেছে। ওকে আমি হচ্ছে এখান থেকে একটু যদি নিচে আসি, এখান থেকে যে দেখতে পারবেন যে প্রাইমারি নেম হাইপারটেক ভিডি টু জেকে সিন্স, এটা কিন্তু এটা সেট হয়ে আসে। ওকে আর যদি আপনি হচ্ছে এখান থেকে ওই যে যে এইখানে যে বাটনটা ক্লিক করে দিলাম না, ওইটা যদি ক্লিক না করেন তাহলে সেক্ষেত্রে একটু নিচে আসার পরে এইখানে এসে এটাকে আপনি কিন্তু সেট করে নিতে পারবেন। ওকে এখানে হচ্ছে আপনার এই নামটা দিয়ে এটা কিন্তু সেট করে নিতে পারবেন, বাট আমাদের এখন লাগবে না, এটা সেট হয়ে গেছে। এখন হচ্ছে আমি ব্যাক করে দেখি যে আমাদের এইখান থেকে ফি কতগুলো কেটে নিল। ওকে আমি হচ্ছে এইটাকে ক্রস করে দিচ্ছি, দেন আমার ওয়ালেটে আসে, আমার ওয়ালেটে দেখেন $17-এর মতো ছিল। এখন পেজটাকে একটু রিফ্রেশ দিই, এটাকে একটু রিফ্রেশ দিই। ওকে আমার হচ্ছে ডোমেইনের দাম হচ্ছে আপনার প্রায় $4-$4.5 মতো, আর ফি কাটছে এইখানে মোটামুটি $7-এর মতো। ওকে ফি কাটছে $7-এর মতো, আর ডোমেইনের দাম হচ্ছে $4, এই হচ্ছে $7-$11 থেকে $12 কাটছে, আর এখানে কিন্তু $6.5-$7 কিন্তু আমার আছে। ওকে মানে এখানে আমার টোটাল খরচ পড়ছে মোটামুটি প্রায় $10-$11, আর আপনাদের কিন্তু এইখানে বেশি ডলারই রাখতে হবে, মোটামুটি $20-$25 রাখতে হবে। ওইখান থেকে ডোমেইনটা মিন্ট করার পরে যতটুকু ফি যায় যাওয়ার পর আবার 80% তো আবার ব্যাক আসতেছে। ওকে আর একটা কথা মনে রাখেন ভাই, এই যে ডোমেইনটা মিন্ট করতেছি এই মিন্টিং ব্যাপারটাও কিন্তু আমাদের হচ্ছে জেকে সিন্স নেটওয়ার্কের ভিতরেই হইতেছে, তাই না? তো জেকে সিন্সের ভিতরে আপনি যত বেশি ট্রানজ্যাকশন করবেন, সেটা হোক সোয়াপ হোক ব্রিজ হোক মিন্ট করা বা এনএফটি সেল করা এনএফটি বাই করা যেইটাই হোক না কেন, আপনি যত বেশি ট্রানজ্যাকশন করবেন তত বেশি কিন্তু জেকে সিন্স থেকে এয়ারড্রপ পাওয়ার চান্স থাকবে আপনার। ওকে সো মিস করবেন না, জেকে সিন্সের যতগুলো ছোটো ছোটো এয়ারড্রপ হোক বা যেগুলো শেয়ার করা হচ্ছে সবগুলোতে জয়েন করার চেষ্টা করবেন, এবং আই থিঙ্ক জেকে সিন্স থেকে ফিউচারে যদি এয়ারড্রপ তারা দেয় তাহলে এখান থেকে $2,000-$4,000 পর্যন্ত আমাদের প্রফিটের চান্স আছে। আর বর্তমানে হচ্ছে জেকে সিন্স ডোমেইনের যেটা এই যে ডোমেইনেরটা এইটা থেকে তো আমরা হচ্ছে আমাদের হচ্ছে যেহেতু ডোমেইনটা মিন্ট করা থাকতেছে এখান থেকে তো আমরা হচ্ছে 100% এয়ারড্রপ পাচ্ছি, সেখানে প্রফিট কত হবে এটা আগে থেকে বলতে পারতেছি না, বাট অবশ্যই কিন্তু আমরা এয়ারড্রপ পাচ্ছি। ওকে সো কেউ মিস করবেন না, প্রত্যেকেই জয়েন করবেন, এবং আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, অবশ্যই ভাই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে থাকবেন, কেননা টেলিগ্রাম চ্যানেলে বিভিন্ন ধরনের এয়ারড্রপ এয়ারড্রপের আপডেট শেয়ার করা হয় যেগুলো হচ্ছে ইউটিউবে সচরাচর শেয়ার করা হয় না। ওকে সো অবশ্যই কিন্তু আপনি আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে থাকবেন। ধন্যবাদ সবাইকে।